হ্যালো হ্যালো, এই চেয়ারম্যান সাহেব, আমি কসিবদ্দি চাষা। হ্যাঁ, আমি ফোন দিলাম, এ আমার এই ধান নিয়ে, আমি এখন কি করবো আমার সেটা বুঝো। ওরা দক্ষিণ থেকে যেসব জোন আসতো, ওই যে ঠাকুরগাঁওয়ের থেকে যেসব জোন আসতো, ওরা তো এই লকডাউনের জন্যই করোনা ভাইরাসের কারণে এবার তো আসতে পারল না। তারপরে এই 8-10 বিঘে ধান এখন কিরা কেটে দেবে আর কিরা গুছাই দেবে আমার সেটা একটু কও। তুমি গুছাই দেবে না মানে এটা কি? আমি তো এই জন্যই তোমার কাছে ফোন দিলাম। ওরে আচ্ছা, তুমি এই টিভি দেখো না, তুমি ফেসবুক চালাও না, তা তুমি টিভিতেই দেখো নি, ফেসবুকই দেখো নি, তুমি ইউটিউবই দেখো নি, যে সেখানে ওই বিভিন্ন মন্ত্রী এমপি, তারপরে মহিলা এমপি, মহিলা নারী এমপি সবাই দিয়েছে মানুষের ধান কেটে যাচ্ছে। এইটা তুমি জানো না? ওরে মহিলা এমপি, নারী এমপি, তারপরে বিভিন্ন দলের বিভিন্ন লিডার কেডার, তারা ধান খেতে দিয়ে চাষিকে ধান কেটে সহযোগিতা করছে, আর তুই আমাকে চেয়ারম্যান মানুষ আমাকে ধান এখন এই পেকিয়ে সব হাইজে যাচ্ছে, তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই। তোমার তোমার দেখা এই মহিলা এমপি, নারী এমপি, মন্ত্রী, তারা যদি আজকে চাষির পাশে দাঁড়াতে পারে, তুমি কি যে তুমি দাঁড়াতে পারবে না? তুমি নারী না মহিলা আমার সেই দেখো না? আমি তো খুবই দুঃখ পেলাম, খুবই কষ্ট পেলাম, এই 6 মাস পরে আমাদের একবার একটু সিজনে ধান ওঠে, আর এই ধান যদি এখন আকাশের শিল পড়ে সব যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি ছেলে মিলে গিয়ে কী খাওয়াবো আমার সেইটা বুঝো। আমার ছেলে মিলে সব না খেয়ে থাকবে। আমি দেখছি যে কত জনপ্রতিনিধিরা আজকে মাঠে মাঠে যেই ধান কাটছে, মাথায় করে বয়ে দেখছে, আর তুমি ভোটের সময় এসেতে ভোট নিয়ে গেলে, আজকে ধান খেতে তোমার পাওয়া যায় না। যখন ভুই পাকালাম তখনও তুমি আসনি, আমার এখন ধান কাটবো তাও তোমার দেখা নেই। তাহলে আমি আমরা এখন তোমার নেতা বাড়াই, আমাকে লাভটা কেমন চাই না বুঝো। ওরে চেয়ারম্যান সাহেব, আমি আমার ছেলে মিলে সব দুধ ছাড়ান পড়ে গেছে, এখন সব ভাত খাই, ওকে আমি কি ঘাটি দেবো আমার সেইটা কত? যদি ধান গুছাতেই না পারি তাহলে কি হবে? আমরা চাষা মানুষ, এই সিজনে একবার করে ধান ফসল বেছে এই বজনী শাড়ি লুঙি কিনে দিই, আর যদি ধান আমার বাইরে হয়ে যায় তাহলে আমার বজনী আমি তো ব্লাউজ কুচকুচো বানাই দিতে পারবো না গো। আরে ঠিক